আসসালামু আলাইকুম বন্ধুরা নিডল ওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনার সাথে শেয়ার করবো কীভাবে পিতা মিস্তি সেলাই করতে হয় তো বন্ধুরা আমি এই যে মিস্তিটি আগে কেটে নিয়েছি এই মিস্তি কাটার ভিডিওটি আমি আমার চ্যানেলে আগে আপলোড করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো বন্ধুরা আমি এখন এই যে এই জামার পিতাটি আগে সেলাই করে নিব তো তার আগে এই যে জামা এই এই মিস্কের মিষ্কির এই যে ফটির সেলাই করতে হবে তা আমি এই মিস্কিটটাকে মেলে নিলাম তা এখন এই যে ফর্তিটা সেলাই করে নিব তো এইটা ফটির কাপড় তো এই যে এই আমি ফর্তিটা সেলাই করব এখন আমার এখানে একটু হালকা জোড়া পড়ছে আমি জোড়া দিয়ে নিছি আপনাদের হয়তো নাও লাগতে পারে জোড়া এই জোড়াটা আমি বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য তৈরি করবো তো এই যে আমি সাইডে সেলাই করব তো এটা বাউ সাইড আর এটা উল্টো সাইড এটা বাউ সাইড এটা উল্টো সাইড তো এইভাবে বসিয়ে তারপর সেলাই করতে হবে তো এই যে আমি সিলেক্ট করে নিচ্ছি এই যে এখন আমি এই অফ সাইডটা সিলেক্ট করে নিব এই যে এই সাইডটা আমার সেলাই করা শেষ সেলাই করার পর দেখতে এই যে এমন হয় এখন আমি এই যে এই সাইডটা সিলেক্ট করে নিব ঠিক আগের সাইডের মতো করে এই এই পাশে ফর্তিটাও এভাবে বসিয়ে তারপর সেলাই করে নিব এই যে আমার দুই পাশে ফটির সেলাই করা শেষ এখন আমি এই যে সাইডে কাঁচাটা সেলাই করব তো সাইডে কাঁসা সেলাই করার জন্য এই যে এভাবে একটা বাস করে দিতে হবে বাস করে দিয়ে আমি ওই এই যে গড়িয়ে সবটা সেলাই করে নেব ঠিক এভাবে করে সেলাই করে নিতে হবে করোনারও এভাবে বাস করে দিতে হবে তো এখন আমি এই যে পটিরটাকে মিসকির সাথে জয়েন্ট করে নেব তো মিসকির এইটি হচ্ছে বাউ সাইড আর পুটির কাপড়টা আমি উল্টো সাইড করে এভাবে করে বসাবো তবে ওই যে পটির এই যে কর্নারটা আছে আর মিসকির কর্নারটা আছে ঠিক ওইখানে একদম মানে কন্যার কন্যারে এই অ্যাডজাস্ট করে দিতে হবে দুটো কন্যা একসাথে মিল না হলে মানে গলা ফিনিশিংটা ভালো হবে না তখন আমি যে কন্যা দিয়ে সেলাই করে নিচ্ছি তো এখন আমি এই যে বাড়তি অংশের কাপড়টি কেটে আলাদা করে নিবের দিকটাও কেটে আলাদা করে নিতে হবে তো এখন আমি এই যে এই মেসকির আগে কন্যারে দুই পাশে কন্যারে একটু কাটিং করে দিব তাহলে এই যে ফিনিশিংটা ভালো হবে কনার দিয়ে ভালোভাবে ফিনিশিং হবে কেটে দিলে একটু তা এখন আমি এই যে এভাবে করে একটা বাস করে দিব বাস করে দেওয়ার পর আমি উপরে একটা সাপ সেলাই দিয়ে দিব। তো বন্ধুরা এই যে আমার এই মিসকির সেলাইয়ের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন আমি এই যে মিসকিটাকে দুই বাস করে নিলাম ঠিক এই যে এটা সমান মাঝে ধরছি আমি তো এখানে একটু হালকা কাটিং করে দিতে হবে এভাবে করে আমি দাগ টেনে দিলাম তো এই যে আমি দাগটা প্রায় তিন ইঞ্চি পরিমাণে দিছি যে তিন ইঞ্চি পরিমাণে দিলাম আমি দাগটি এখন আমি কেটে নিব তো আমি যা আরো এই ফাঁকা এই অংশটুকু আমি সেলাই করব না ঠিক যে দাগের এই অংশটুকু আমি সেলাই করব আর পাকা অংশ দিয়ে আমি ফিতার জন্য একটু ফাঁক রাখব তো এখানে আমি ডাবল স্টিচ করে দিচ্ছি তো এখানে ডাবল স্টিচ করে দিতে হবে তো আমি যে এই অংশটুকু আমি সেলাই করব না তো এখান দিয়ে আবার সেলাই করে নিচ্ছি সুতাদের কেটে আলাদা করে নিলাম তো এখন আমি এই যে এই মিস্কিটাকে এভাবে মেলে নিলাম মেলে আমি দুই পাশে সেলাই করে নিব ঠিক এই যে এ পাশে আর এ পাশে সেলাই করে নিব এভাবে করে কিন্তু আমরা সালোয়ারের পিতার জন্য তৈরি করি আমি সুতোটা কেটে আলাদা করে নিলাম এই ফাঁকটা দিয়ে আমি ফিতা বাঁধবো আর কি ফিতা বের করব এটা ফিতার জন্য এই ফাঁকটা এখানে একটা লম্বা কাপড় নিছি আর সর আমি দেড় ইঞ্চি নিছি এই যে দেড় ইঞ্চি নিছি আমি তো দুই বাজে আমি বাস করে দিলাম এখন আমি সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পর বন্ধুরা এই যে ফিতারটি আমি উল্টে নিব ফিতারটি এই যে আমি পাইপিংয়ের মতো করে তৈরি করব আমি দুইটা ফিতায় তৈরি করে নিছি এই যে একটু মাথায় দুইটা ফুল দিয়ে দিলাম তো এখন আমি এই যে ফিতাটি লাগাব ঠিক এই যে কন্যারে লাগাতে হবে ঠিক এখানে কন্যারে এভাবে বসিয়ে তারপর সেলাই করে নিতে হবে যে ফিতারটি আমার লাগানো শেষ ঠিক এই ফিতাটির মতো করে এই ফিতাটিও লাগাতে হবে এই যে এইখানে এই যে আমি ফাঁকা জায়গা অংশে ফিতাটি ঢুকিয়ে দিলাম তো এখন আমি এই ফিতাটি লাগাবো দুটো ফিতায় আমার এই যে সেলাই করা শেষ এভাবে করে বেঁধে দিলে এই যে গলার অনেক ছোট হয়ে যাবে তো এই সাইডটা আমি পরে সেলাই করব এখন আমি পিছনে পাটটা সেলাই করব তো এটা আমি পরে সেলাই করে নিবনে পাটটাও আমার রেডি করা হয়ে গেছে ঠিক সামনের পাটের মতো করে এখন আমি এই যে একটা এই ইলাস্টিক নিচ্ছি আমি পিছনেই ইলাস্টিক দিব দুই দিকে ফিতা দিব না এক সাইডে ইলাস্টিক দিব আর এক সাইডে আমি ফিটা দিব তো ইলাস্টিকটাকে এই যে এভাবে বসিয়ে তারপর সেলাই করে নিতে হবে এটা আমার সাইড আপনারা চাইলে এখানে এই যে দুই দিকে ইলাস্টিক দিতে পারেন আবার ওই যে দুই দিকে আবার পিতা দিতে পারেন সেটা আপনাদের মানে ইচ্ছা অনুযায়ী আর তো আমার এই যে এদিকে ইলাস্টিক লাগানো শেষ এখন আমি এই যে এদিকে লাগাবো এই যে আমার দুই দিকে গিলাস্টিকটি লাগানোর শেষ এখন আমি এই যে কাঁচাটা সেলাই করে নিব ঠিক কাঁচাটি কিভাবে উলটিয়ে নিব উলটিয়ে তারপর সেলাই করে দেব তো বন্ধুরা এই যে এই রাবারটি লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে রাবারের উপরে যেন সেলাইটা না পড়ে ঠিক যেন কাপড়ের উপরে পড়ে সেলাইটি আমরা কাপড়ের উপরে সেলাইটি দিব রাবারের উপরে না এই যে কাপড়টিকে টেনে টেনে তারপর সেলাই করে নিতে হবে এই যে আমার পিছনের সাইডটি রেডি করা হয়ে গেল বন্ধুরা এই যে আমি এখন সামনের সাইডের এই যে এই পটুটি সেলাই করে যে আমার দুটো সাইড সেলাই করা শেষ এটা আমার সামনের সাইড আমি সামনে ফিতে দিছি আর পিছনে আবাদ দিছি এখন আমি কাঠটা জয়েন করে নিব তা আমি এটা উল্টো সাইড এই কাঠটা জয়েন করে নিব যে আমার দুইটা কাদি সেলাই করা শেষ এখন আমি সাইডটা সেলাই করব যে দুইটা সাইড আমি সেলাই করে নিছি দুই দিকেরটাই আমি সেলাই করে নিলাম এখন আমি এই যে নিচের এই অংশটা সেলাই করে নিব আমি এই যে এইভাবে করে একটা বাস দিলাম এরপর আরও একটা বাস দেব এরপর আমি এই যে এখানে সেলাই করে নিব এখন আমি যে হাতাটি সেলাই করে নিব এখানে দুইটা হাতা আছে আমি একটা আগে সেলাই করে নিছি এখন এই যে আপনাদের একটা দেখাচ্ছে এইভাবে করে বাস করে দিতে হবে বাস করে দিয়ে এই যে এখানে কাঁচা একটা সেলাই বসিয়ে দিতে হবে এখন আমি সাইডে সেলাইটা দিব হাতায় দুইটা সেলাই পরে এখন আমি এই যে মুহুরির মাপটা নিব হাতার মুহুরি আমি ছয় ইঞ্চি দিছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে দিবেন আমি ছয় দাগ কেটে নিলাম এখন আমি এই যে এই মেস্কির বগলের মাপটা নিব হাতার এখানে ঠিক এই যে এভাবে ধরে তারপর বগলের মাপটা নিতে হবে হাতার এখানে আপনারা এই যে একটু ভালো করে খেয়াল করলে পারবেন এখন আমি এই যে সেলাই করে নিব ঠিক এই যে দাগ অনুসারে আমি সেলাই করে নিব হাতাটিকে আমি এই যে দিয়ে নিচ্ছি এখন আমি মিষ্কির সাথে এই যে বগলের যেখানে দিয়ে তারপর সেলাই করে নিব এটা বগলের অংশ আর এই যে এটা বগলের অংশ দুটাই বগলের অংশ এই যে এভাবে ভালো করে মিলিয়ে দিতে হবে মিলিয়ে দিয়ে এই যে এই হাতার এখানে কিছু অংশ আমি এই যে একটু ভিতর দিকে দিয়ে দিলাম এরপর সেলাই করে নিতে হবে তো বন্ধুরা এই যে এটা কাদের অংশ আমার এই যে দুইটা হাতায় সেলাই করা শেষ তো বন্ধুরা আমার মিসকিটির সেলাই করা শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ